এবং তারা যদি প্রস্রাব ধরে রাখে, যদি দেরি করে প্রস্রাব করতে, তাহলে কি হয়, ওই ব্যাকটেরিয়াগুলো তো মাল্টিপ্লাই করতে থাকে, সেখানে মাল্টিপ্লাই করে করে ওগুলো এই প্রস্রাবে ইনফেকশন করে দিবে। সেই জন্য প্রস্রাবের কখনো চাপ হলে কখনো সেটা ডিলে করতে নেই, যে কোনো সুযোগে সেটা প্রস্রাব করে নিতে হবে। আর যাদের মানে বারবার ইউরিন ইনফেকশন হচ্ছে, তাদের পানির প্রচুর পরিমাণে পানি খেতে, প্রচুর বলতে ঘন্টায় ঘন্টায় অন্ততপক্ষে 1 গ্লাস করে পানি খেতে হবে, আর যখনই প্রস্রাবে চাপ হবে তখনই তাদের প্রস্রাব করে নিতে হবে। একদিকে যেমন ক্যান্সার থেকে তাকে বিরত থাকতে পারে, হার্ট ডিজিজ তাদের হবে না, তাদের কিডনি ডিজিজ হবে না, কাজেই এটা টাকা দিয়ে কিনে খেতে হয় পয়জন। সেজন্য আমাদের যদি না খাই তাহলে আমাদের টাকা বেঁচে যাবে, আবার আমরা এই পয়জন থেকে, স্লো পয়জনিং থেকে আমরা বেঁচে যাবো। কাজেই এটা মনে হয় ওয়েস্টার্ন কান্ট্রি, দেখুন একটা আন্দোলন চলছে, সেখানে দেখবেন প্লেনে যাবেন ধূমপান নিষেধ, সেখানে কোনো বড় বিল্ডিং এ যান ধূমপান নিষেধ, মার্কেটে যান সেখানে ধূমপান নিষেধ, অর্থাৎ তারা কি এটাকে ঘৃণার পর্যায়ে নিয়ে গিয়েছে। এবং আমাদের সবার মনে এই ধূমপানকে এখন ঘৃণার পর্যায়ে নিয়ে আসা উচিত, এবং তাতে মনে করি যে আমরা অনেক রোগ থেকে নিস্তার পাবো। সে সাথে আমরা বলবো যে আমরা যে খাদ্যাভ্যাস আমাদের যেটা আছে, খাদ্যের মধ্যে যে ঈদ হয়ে গেল, ঈদের পরে কোরবানি হয়েছে, সেখানে অনেক মাংস, বিশেষ করে গরু খাসি এগুলোর চর্বিযুক্ত মাংস বেশি খাচ্ছেন, এই চর্বিযুক্ত বেশি মাংস যদি খাওয়া হয় তাহলে সেগুলো কিন্তু হার্টের জন্য যেমন ক্ষতি করবে, কিডনির জন্য ক্ষতি করবে, ব্রেন স্ট্রোক করার জন্য সম্ভাবনা বাড়িয়ে দিবে। কাজে চর্বিযুক্ত খাবার সেগুলো কম করে খেতে হবে। এই যে লবণ আমরা খাওয়ায় অভ্যস্ত, এখন জাপানে বিপ্লব সৃষ্টি করছে তারা, যে আমরা লবণ সবকিছু তো বন্ধ করে দেবো, খাবো না, কারণ লবণ থেকে উচ্চ রক্তচাপ হয়, কিডনি নষ্ট হয়ে যায়। লবণ বলতে আমরা টেবিল সল্ট বলি, মানে খাবারের সাথে অতিরিক্ত লবণ নিয়ে খাচ্ছি, সে লবণগুলো আমরা খাবো না। কাজে এগুলোর পরে আমরা যদি আমাদের আরো যে আমাদের কিছু রোগ আছে যেগুলো কিডনির জন্য ঝুঁকিপূর্ণ, যে যাদের বংশে কিডনি রোগ আছে, যাদের বংশে ডায়াবেটিস আছে, যাদের বংশে উচ্চ রক্তচাপ আছে, যাদের বয়স 40-এর উপরে আছে, এদের অন্তত বছরে একবার করে হলেও চেক করে দেখা উচিত যে তাদের এই রোগগুলো আছে কিনা, এবং সেই সাথে কিডনির কতটুকু কাজ করছে, কিডনিতে মানে অ্যালবুমিন যাচ্ছে কিনা প্রস্রাবের সাথে, এগুলো চেক করা দেখা দরকার। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এত সুন্দর আপনি উপস্থাপনা দিয়েছেন এবং এত ভালোভাবে আলোচনা করেছেন। আমি আশা করি দর্শকরা খুব বেশি উপকৃত হয়েছে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ইসলামী টিভিকে, এবং ধন্যবাদ সকল দর্শক শ্রোতাকে যারা বসে আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের অভিজ্ঞতা, আমাদের চিন্তা ভাবনাকে।